আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাসি ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার পাঠের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণী পাঠের বিষয় মুরাক্কাব। আজকে আমরা মুরাক্কাবের বিষয় সম্পর্কে জানব। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সিলেবাসের মধ্যে মুরাক্কাব সম্পর্কে আলোচনা করা হয়েছে, তো এই মুরাক্কাব সম্পর্কে আজকে আমরা জানব। আমরা পূর্বের ক্লাসে আরবি হরফ সম্পর্কে জেনেছি। আমরা জানি যে আরবি হরফ মোট 29টি। আমাদের আরবি হরফের ওপরে ফোটা রয়েছে, এদেরকে নুকতা বলা হয়, এবং নিচেও কিছু হরফের ফোটা রয়েছে, আবার কিছু হরফ রয়েছে ফোটাবিহীন নুকতাবিহীন। আমরা আরবি হরফগুলো চেনার জন্য আরবি হরফের মাথা দেখে আমাদেরকে হরফগুলি চিনতে হয়। চলো আমরা মুরাক্কাব সম্পর্কে জেনে নিই। অর্থাৎ ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। মুরাক্কাব শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা, যে আরবি হরফগুলি মিলিত অবস্থায় মাথা রেখে চিনতে হবে। তো আমরা দেখো এখানে তিনটা হরফ লিখেছি, প্রথমটা হচ্ছে বা, তারপরে হচ্ছে তা এবং শিন, এই তিনটা হরফ লিখেছি। এরকম আরো অনেক হরফ রয়েছে যেগুলো মাথা দেখেই আমরা চিনতে পারি এবং ফোঁটা দেখে আমরা চিনতে পারি। যেমন এখানে দেখেন নিচে একটা ফোঁটা রয়েছে, এটা বা। এখানে উপরে দুইটা ফোঁটা রয়েছে, এটা তা। কিন্তু এটা যদি আমি তিনটা ফোঁটা দিতাম তাহলে তা হয়ে যেত। তো আমরা বন্ধু দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখানে বা রয়েছে, বায়ের পরে এখানে শুধুমাত্র অর্ধেক রয়েছে, অর্ধেকের নিচে ফোঁটা এবং একটা আলিফ রয়েছে। এখানে আমরা ডানের হরফকে বামের হরফের সাথে যখন মিলিয়ে দেখলাম তখন বা আলিম জবর বা এখানে টেনে পড়তে হবে। এরপরে আবার আছে হচ্ছে তা। এখানে দেখো যে অর্ধেকটা লিখেছি কিন্তু ফোঁটা দেওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে যে এটা তা। এরপরে আলিফ, তারপরে একসাথে যখন লিখেছি তা আর আলিফ একসাথে, তা আলিম জবর তা। এরপরে শিন, শিনটা দেখো অর্ধেকটা লিখেছি, এরপরে আলিফ লিখেছি। তো এই আলিফটা যখন একসাথে যুক্ত করবো তখন আমাদের শিন আলিফ জবর শা এক আলিফ টেনে ধরতে হবে। অর্থাৎ আমরা আজকের এই দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বিষয় যেটা মুরাক্কাব, এই মুরাক্কাব খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসের জন্য প্রয়োজন। তো আমরা এই মুরাক্কাব সম্পর্কে খুব ভালো করে শিখবো এবং আরবি হরফগুলি খুব ভালো করে শিখে তারপরে আমরা মুরাক্কাব সম্পর্কে আরো ভালো করে জানবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমার এখানে নাম এবং ফেসবুক আইডি দেওয়া আছে, তোমরা এখানে মোবাইল নাম্বারে ফোন করে জেনে নিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।